দোল পূর্ণিমা, দ্যাট ইজ গৌর পূর্ণিমা। আমাদের নবদ্বীপের কাছে দোল পূর্ণিমা বড় নয়, গৌর পূর্ণিমা বড়। কারণ শ্রীমন মহাপ্রভু এই তিথিতে আবির্ভূত হয়েছিলেন নবদ্বীপে 1486 সালে। সে 535 বছর অতিক্রান্ত, সে পুণ্যভূমিতে দাঁড়িয়ে আমরা গৌর পূর্ণিমা তার জন্মদিনে পালন করি। সেই গৌর পূর্ণিমা উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, বরেন থেকে লক্ষ লক্ষ লোক এখানে আসেন সেই গৌর পূর্ণিমা গৌর প্রেমের আস্বাদন করতে। সেই তাই যারা আসেন প্রেমে আস্বাদন করতে, তাদেরকেও আমরা প্রেমের আবদ্ধে বাদন দেব নবদ্বীপবাসী। তাই নবদ্বীপবাসীকে নিয়ে একটা প্রস্তুতি মিটিং আজকাল করা। পৌরসভা কী কী ব্যবস্থা নিচ্ছে? নয় এবং পৌরসভা আগে জানিয়েছে তার থেকে তিন গুণ বেশি ব্যবস্থা নিয়েছে। এক কথায় কী কী থাকবে? মোটামুটি থাকবে টেন্ট, থাকবে থাকার মতন, জলের ব্যবস্থা থাকবে, এবং আটটা ঔষধের সাবসেন্টার থাকবে, মানে ইত্যাদি সর্বরকম ব্লিচিং, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, বিদ্যুৎ কোনো রকম আসাও থাকবে না। বিদ্যুৎ তো এখন যায় না, আগে যেত এখন যায় না। মোট কথা এই উৎসবকে সর্বাঙ্গীণ, এই উৎসব নবদ্বীপের শ্রেষ্ঠ উৎসব, গৌরের উৎসব। উইদাউট গৌর, গৌর ছাড়া কোনো চিন্তা নাই নবদ্বীপে। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।